a good Sunday evening and out with your friends and suddenly mone holo ki khide peyeche and as usual ekটু budget crunch ache but no worries with this episode of travel easy amra apnader ekta tour dekhabo jekhane pocket friendly and economical khabar and very good street food amra bhalo moto khete parbo cholun tahole chuchuray mater dhare street food jeta ekon notun upcoming hub with regards to the street food let's take a tour of that let's go so first up we are here at kebab hunter name bujhte pachhen another item and usp is kebab two famous products the food items that we can try is kebabi delight and greasy kebab burger एछाड़ा दे हैव वैरायटीज ऑफ बारबेक्यू लाइक बारबेक्यू विंग्स बारबेक्यू चिकन अदरवाइज कबाब प्लैटर्स एंड एवरीथिंग एंड ऑल अ लॉट ऑफ अदर मेन्यूज सो लेट्स डू वन थिंग लेट्स स्टार्ट ओ बाय द वे कबाब हंटर सबसे बड़ो पॉजिटिव पॉइंट है कि जानें ये जो चिकन पैटीटा आपनारा जेटा देखछेन सेटा किन्तु पुरोपुरी ओदेर निजेदेर बानानो माने ये जेखाने चिकन प्रसेस्ड করা যেটা ইউজ হচ্ছে সেটা কিন্তু চিকেন গ্রাইন্ড করা থেকে শুরু করে মশলা অ্যাড করা সব কিছু নিজেদের হাতে ওরা বাড়িতে বানানো এগুলো তাহলে কি হলো হাইজিন পুরো মেইনটেইন হলো আর এটা আরো হয়েছে বিকজ অফ এখনকার দিনে কোভিড এর জন্য তো আরো প্রিকশনস এন্ড সব কিছু রেস্ট্রিকশনস মেইনটেইন করে হাইজিনটাকে মেইনটেইন করার জন্য দে হ্যাভ স্টার্টেড ডুইং দিস বার্গারের ব্যাপারে বলতে গেলে সবার আগে তো চিকেন প্যাটির ব্যাপারে বলতে হবে যেটা সত্যি খুবই সুন্দর খেতে আগে যেরকম বললাম কি এটা পুরোপুরি বাড়িতে প্রসেস করা মিট অ্যান্ড ডেফিনেটলি খুবই সুন্দর বানানো ফ্লেভারসগুলো খুব সুন্দর মুখে পড়ে অ্যান্ড উইথ দ্য আদার ভেজিস ইটস ভেরি হাইজেনিক অ্যাজ ওয়েল বাট একটাই যেটা মনে হলো কি প্রবাবলি বানসগুলো একটু বেশি ওভার পাওয়ার করছিলো বিকজ প্যাটিটা একটু কম মনে হচ্ছিলো আর একটু বেশি চড়া আর একটু বেশি প্যাটি থাকলে আরও ভালো খেতে লাগতো বাট আদারওয়াইজ যেরকম নামটা বলে গ্রিজি বার্গার ডেফিনেটলি ইট ইজ গ্রিজি বিকজ এক্সট্রা মেয়নি সব কিছু আছে অ্যান্ড খুবই সুন্দর খেতে ওভারঅল সো ডেফিনেটলি গিভ ইট এ ট্রাই ওকে সো নাও আমরা এবার বার্গার ট্রাই করেছিলাম নাও লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট অলসো দিস উই হ্যাভ কাম টু স্মাইল ফর মাইলস আর এখানে আদার দ্যান বার্গার ইউ ক্যান গেট আদার থিংস লাইক ফ্রেঞ্চ ফ্রাইজ পটেটো কুরকুরে পাও ভাজি অ্যান্ড বার্গার্স তো ডেফিনেটলি আছে সো লেটস ডু সামথিং লেটস ট্রাই সামথিং চিকেন নাগেটসের ব্যাপারে বলতে হলে বলবো বেশ ভালোই খেতে মানে বাইরেটা বেশ ক্রিসপি অ্যান্ড ভেতরটা সফট অ্যান্ড জুসি তো বেশ ভালোই লাগলো খেতে চিকেন পকোড়া যেটা মনে হলো কি আর একটু বেশি থাকলে আর একটু ভালো লাগতো মানে আমরা কি ভালো জিনিসটা একটু বেশি করে চাই রাইট তো অফকোর্স একটু বেশি থাকলে আরও ভালো লাগতো বাট আদারওয়াইজ মানে ইটস এ গুড স্ন্যাক ফর দ্য ইভিনিং কি আপনারা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছেন অ্যান্ড হঠাৎ করে একটু খিদে পেয়েছে তাহলে ইটস এ ভেরি গুড চয়েস And at 40 rupees, it's a very good bargain. Well, তাহলে এবার আমরা আমাদের next stop এ আসি. And this is now we are at Tandoor Hut. It is specialization obviously, নামটা যেটা বলছে তন্দুর. So you have kebabs, রেশমি kebab, chicken tikka kebab. এগুলো ছাড়াও এদের আরও specialization আছে কি noodles. হাক্কা নুডলস অ্যান্ড মঙ্গোলিয়ান স্টাইল নুডলসও আছে অ্যান্ড এছাড়া স্যান্ডউইচ বগেরা সব কিছুতে আছে তো আর বেশি কথা না বলে ট্রাই করা যাক কাম অন লেটস গো তন্দুর হাটে আমরা ট্রাই করলাম একটা কাবাব কম্বো যেটাতে শিখ কাবাব হরিয়ালি কাবাব আর রেশমি কাবাব আছে তিনটে খুবই সুন্দর খেতে মানে যেটার যেরকম টেস্ট সেটা ঠিক এরকম টেস্ট অ্যান্ড ফ্লেভার্স আছে চিকেনগুলো খুবই সফট তো ডেফিনেটলি ইটস এ ভেরি গুড অপশন
এছাড়া বার্গার, স্যান্ডউইচ, নুডলস যেমনি বলেছিলাম সেগুলো তো আছেই, বাট যদি তান্দুর হাটে আসছেন তাহলে ডেফিনেটলি এই কাবাব কম্বোটা ডেফিনেটলি ট্রাই করবেন, ইটস এ ভেরি গুড অপশন। ও হ্যাঁ, ইভেন প্রেজেন্টেশনটা ইজ ভেরি সুইট, সো অ্যালং উইথ দ্য ফুড অ্যান্ড দ্য প্রেজেন্টেশন ইট ইজ আ ওভারঅল ভেরি গুড ডিশ। আজকালকার দিনে মোমোটা মোটামুটি সবারই প্রিয় খাদ্যের মধ্যে পড়ে, অ্যান্ড আই এম ভেরি শিওর আপনারাও ভাবছেন কি এখানে মোমো পাওয়া যায় কি না। ডোন্ট ওয়ারি, কাবাব হান্টারের পাশেই আছে স্পাইসি মোমো, এরা খুবই সুন্দর মোমো বানায়, দ্য সাইজ ইজ গুড অ্যান্ড স্টাফিংও বেশ ভালো, সো ইটস গুড ফর ইভিনিং স্ন্যাক্স, যেখানে খিদে পেলে একটু পেট ভরানোর জন্য কিছু খেতে হলে দিস মোমো ইজ এ ভেরি গুড অপশন। ওকে গ্রেট, চা, আই মিন বাঙালি অ্যান্ড চা ভেরি কমপ্লিমেন্টারি, আর বন্ধুদের সাথে বেরিয়ে চা তো অফকোর্স দরকার লাগেই, গল্প করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে চা। তো আমরা এখন আছি ইধি মালাই টি স্টলে, অ্যান্ড এটা হচ্ছে চকলেট টি, লেটস ট্রাই। খুব সুন্দর প্রেজেন্টেশন, একটা ছোট্ট লিটল হাত দিয়ে ওপার না জেমস, দ্যাটস সো সুইট অফ দেম, লেটস ট্রাই, কাম অন। আইসক্রিম কে না পছন্দ করে, আর তার ওপর গরমকাল, আইসক্রিম তো ডেফিনেটলি চাই। চলে আসুন তাহলে মেভার আইসক্রিম, আর নিয়ে নিন আপনার পছন্দের মতো একটা আইসক্রিম, অ্যান্ড দেন জাস্ট এনজয় দ্য ইভিনিং। দ্যাট ওয়াজ এ গুড ইভিনিং স্পেন্ড, মানে এখানে যেমন দেখলেন কি সব কিছুই পাওয়া যাচ্ছে মোটামুটি, বার্গার, স্যান্ডউইচ, কাবাব, ফ্রাইজ সব কিছুই, এছাড়া চা, আইসক্রিম, যেগুলো এভরিডে থিং, মানে আপনি অফিস থেকে এলেন একটু চিল করতে হবে ফ্রেন্ডসের সাথে বা ফ্যামিলির সাথে, চা আছে, আড্ডা মারার জন্যে সুন্দর একটা মাঠ আছে, আর ব্যাপারটা হচ্ছে কী বলুন তো, মানে একদম রোজকার জায়গার মতো, আড্ডা মারতে হবে, গল্প করতে হবে, অফিসের কাজ যা হোক এখানে আসতে পারে। তো ইফ ইউ হ্যাভ নট কাম হিয়ার, ইটস ডেফিনেটলি এ প্লেস ইউ ক্যান কাম, অ্যান্ড অলসো ইটস ভেরি মানে পকেট ফ্রেন্ডলি, 50 টাকা থেকে শুরু করে 100, 150, 200 অবধি সব পাওয়া যাচ্ছে, তো ইটস পকেট ফ্রেন্ডলি, তো কোনো অসুবিধাই হবে না। তো মাই রিকোয়েস্ট ইজ ডেফিনেটলি চুঁচুড়া আসলে এই মাঠের ধার জায়গাটা ডেফিনেটলি আসবেন, অ্যান্ড এনজয় দ্য ইভিনিং।